হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক অটোপসি। বন্ধুরা, আজকে আমি এসেছি মূলত আমার ইউটিউব চ্যানেল যে কয়েকটা আছে প্রত্যেকটার জন্য একটি গিম্বেল কিনেছি। আর এর আগে আমি একটা গিম্বেল কিনেছিলাম, কিন্তু সেই গিম্বেলটা ছিল একটা মোবাইল গিম্বেল। এখন যেটা কিনেছি সেটা হচ্ছে একটা ক্যামেরা গিম্বেল। তো জাস্ট আপনাদের সাথে আসলে এটা শেয়ার করার আকাঙ্ক্ষা খুব বেশি তাড়না দিচ্ছিল, তাই আর কি আমি মূলত এখনই আনবক্স করবো। দেখতেই পাচ্ছেন আসলে আমার কোনো সেট আপ গুছানোর কিছু নাই, আমি আমার বেডরুমে বসেই মূলত আনবক্সিংটা করবো। অলরেডি আমি একবার যদি আনবক্স করেছি, বললাম না যে আকাঙ্ক্ষা বা তাড়নায় আমি আসলে টিকতে পারি নাই, তবে তারপরে আবার আরেকবার আনবক্স করে আপনাদের দেখাচ্ছি। আমি মূলত জিউনের আগের গিম্বেলটাও জিউন ছিল, এটাও জিউন গিম্বেলই, জিউন ক্রেন M2 এই গিম্বেলটা কিনেছি। এটা একটি মিররলেস ক্যামেরার গিম্বেল। এখন আমি আনবক্স করে দেখাচ্ছি এটার ভিতরে কি কি আছে। এটার ভিতরে খুবই হার্ড একটা বক্স আছে, যেটা কিনা আপনার গিম্বেলকে খুব হাইলি প্রোটেকশন দেয়। আর এটার ভিতরে কিছু কাগজপত্র আছে, যেটার মধ্যে নর্মালি আপনার ওয়ারেন্টি কার্ড বা ইউজার গাইড যেগুলো থাকে সাধারণত সেগুলোই রয়েছে। আর এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি, এটা নর্মালি সব ধরনের গিম্বেলের সাথেই থাকে। তো ভিতরে কি আছে সেটা একটু দেখাই দিই। এই হচ্ছে আমার মূলত গিম্বেলটা, ঠিক আছে। এটা একটি 3-axis মোটরাইজ গিম্বেল, এটার মধ্যে রয়েছে আপনার একটি ক্যামেরার স্লট, এটার মধ্যে মূলত ক্যামেরাটা বসে। আপনি চাইলে কিন্তু এই গিম্বেলটা মোবাইলের জন্য ব্যবহার করতে পারবেন, বা আপনার পয়েন্ট শুট যে ক্যামেরাগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে আমার একটি ক্যামেরা স্লট, আর রয়েছে হচ্ছে আপনার একটি মোবাইল মাউন্ট। একটু খুলে দেখাই, এটা অনেক টাইট। এই হচ্ছে মোবাইল মাউন্ট, এটাতে মূলত আমরা মোবাইল হুক করার জন্য ব্যবহার করব। আর এখানে রয়েছে হচ্ছে USB চার্জিং কেবল, আপনারা চাইলে যে কোনো টাইপ সি চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন। তারপরে আপনারা এর সাথে এটা একটা পেয়ে যাচ্ছেন, এটা আসলে বিভিন্ন সময় ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু ভালো একটা সাপোর্ট দিবে। তো যাই হোক, এখানে রয়েছে একটা স্ট্র্যাপ, এটা একেবারে অরিজিনাল লেদার স্ট্র্যাপ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্ট্র্যাপটা, জিউনের ব্র্যান্ডিং করা, এখানে সুন্দর করে জিউনের নামটা উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, এই রেখে দিলাম। আর এগুলো হচ্ছে খাবার যেগুলো খেলে মানুষ মরে যায়, সিলিকা জেল, যাক এটা বাদ দিলাম। রয়েছে একটি ট্রাইপড, এই হচ্ছে একটা ট্রাইপড, এটাও আপনার গিম্বেলের ব্যবহারের জন্য, আপনার স্ট্যান্ড করে রাখার জন্য এই ট্রাইপডটা ব্যবহার করা হবে। আর সবার শেষে আমি দেখাচ্ছি আপনাদের গিম্বলটা, এই হচ্ছে গিম্বেল। এই গিম্বেলটা হচ্ছে মেইন কম্পোনেন্ট, এটাই আসল জিনিস। এটার মধ্যে রয়েছে, সাইডে রয়েছে জুম ইন জুম আউট বাটন, এখানে রয়েছে রেকর্ড বাটন, মেনু বাটন, জয়স্টিক, আর এই পাশে পাওয়ার সুইচ এবং আরেকটা মেনু বাটন, টোটাল মেনু বাটন। আর পিছনে রয়েছে ট্রিগার টগল, এটা দিয়ে আপনার বিভিন্ন ওরিয়েন্টেশনে মুভ করা যায়। এখানে আপনার এক্সিস লক করারও একটা ব্যবস্থা রয়েছে, আপনার প্যান যে এক্সিসটা সেটাকে লক করা যায়। তারপরে আপনার এখানে এটার মাধ্যমে আপনি প্রত্যেকটা এক্সিস আলাদা আলাদাভাবে লক করে নিতে হবে। এই হচ্ছে ক্যামেরা। তো ইন ফিউচারে আমি একটা ফুল রিভিউ নিয়ে আসব এই গিম্বেলটার, ততদিন পর্যন্ত আমি এটাকে পুরো ভালোভাবে ইউজ করব এবং ইউজ করে এটা একটা ফুল রিভিউ আপনাদের জন্য নিয়ে আসব। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।